মোদীকে যে কারণে ফোন করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, বিদেশমন্ত্রকের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। টুইট করে আগেই নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি, এবার সরাসরি ফোন করে কথা বললেন ইমরান খান। বিপুল ভোটে জয়ের জন্য শুভেচ্ছা জানালেন তিনি। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ জানিয়েছেন। তিনি এদিন সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ার জন্য ও দারিদ্র দূরীকরণে একসঙ্গে কাজ করার বার্তা দেন ইমরানকে। গত বৃহস্পতিবার দুপুরেই মোদীর জয় স্পষ্ট হয়ে যায়। ফের বিজেপির ক্ষমতায় ফেরার বার্তা চলে যায় গোটা বিশ্বের কাছে। রাশিয়া, চীন, ইসরায়েলের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা শুভেচ্ছা জানাতে থাকেন। টুইটারে অভিনন্দন জানান ইমরানও। চলতি বছরেই পুলওয়ামা হামলার পাল্টা জবাব দিতে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করার সিদ্ধান্ত নেন মোদী। তার আমলেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকও চালিয়েছে ভারতীয় সেনা। তাই মোদী জামানায় ভারত পাকিস্তান সম্পর্ক যে খুব একটা মধুর ছিল না তা স্পষ্ট। এয়ার স্ট্রাইক চালানোর পরও ইমরান খানই বলেছেন যে ভোটে জিততে যুদ্ধের জিগির তুলতে চাইছে নরেন্দ্র মোদী। তাই মোদীর জয়ের পর তার এই অভিনন্দনের ঘটা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে ভোটের আগে উল্টো সুর শোনা গিয়েছিল প্রাক্তন ক্রিকেটার ইমরানের মুখে, যিনি নাকি নয়া পাকিস্তান গড়ার বার্তা দিয়েছেন বারবার। তিনি আচমকাই শত্রুতা ভুলে বলেছেন কাশ্মীর সমস্যার সমাধান করার জন্য হয়তো নরেন্দ্র মোদীর দল বিজেপি নির্বাচনে জিতলেই ভালো হবে। তার দাবি ছিল মোদী ভারতের দক্ষিণপন্থী হিন্দুদের সমর্থন পাবে। রয়টার্সকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন অন্য কোনো পার্টি জিতলে তারা হয়তো পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে গেলে হিন্দু ব্যাকল্যাশের ভয়ে থাকবে। এসব শুনে বিরোধীরা বলছেন পাকিস্তানের সঙ্গে বাইরের শত্রুতা থাকলেও আদতে যোগ রয়েছে মোদী ইমরানের। বিজেপি নেতারা আবার বলেছেন আসলে মোদীর ভাবমূর্তি নষ্ট করতে এটা নাকি কংগ্রেসেরই একটা চাল। মোদীর জয়ের দিন টুইটারে ইমরান খান লেখেন, মোদী ও তার সঙ্গীদের জয় আমি অভিনন্দন জানাই। আগামী দিনে দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপনে একসঙ্গে উন্নয়নের কাজ করতে পারবো আগামী দিনে। এদিনে ফোনেও তিনি একই সঙ্গে কাজ করার বার্তা দেন বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর।